শ্যাম্পুতে ব্যস দুটি জিনিস মিশিয়ে যদি তোমরা এইভাবে শ্যাম্পু করে নিতে পারো তাহলে দেখবে চুল হবে একদম সফট সিল্কি সাইনি আর স্টেট দেখো কত সুন্দর চুলের রেজাল্ট এসছে তো চলো বন্ধুরা শ্যাম্পুতে কী মেশালে আমাদের চুল সফট সিল্কি সাইনি হবে দেখে নিই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের সকলকে মন থেকে স্বাগত জানাই তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও তো আগের ভিডিও তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো সেজন্য তোমাকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক প্রণাম বড়দেরকে আর ছোটোদেরকে অনেক ভালোবাসা তো আজকে নিয়ে চলে এসেছি যে চুল কীভাবে সিল্কি হয় কারণ শীতকালের দিনে অনেক ভেবে খুশকি হয় আর চুল খুব পড়ে তো আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ধরনের চুলের ভিডিও নিয়ে তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে চুলে কি ইউজ করলে তোমরা ঘরোয়া পদ্ধতিতে পদ্ধতিতেভাবে চুলে লাগালে চুলটা কি হয় সিল্কি হবে চুলটা কারণ আমাদের সবারই ইচ্ছে যে চুলটা একটু সিল্কি হবে আর চুলটা একটু কালো দেখাবে আর চুলের কুসকি প্রচণ্ড এই শীতকালে প্রচণ্ড চুলের খুশকি হয় তো তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব তো আমি এটা ইউজ করি তো তোমরাও সেটা ইউজ করলে তোমরা ভালো ফল পাবে আমি ভালো ফল পেয়েছি সেই জন্য তোমার সাথে আগে আমি এটা শেয়ার করব। তো আজকে ভিডিওটা দেখতে থাকো কোনো ক্লিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে অনুরোধ রইলো যে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিই কীভাবে আমি তোমাদের সাথে সে প্যাকটা বানাচ্ছি আর চুলে লাগাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চুলে লাগিয়ে তারপর চুলটা ধুয়ে তারপর চুলটা দেখো কত সিল্কি হবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো যেহেতু চুলটা আমার অনেক লম্বা সেহেতু দু চামচ চিনি লাগবে আর দুটো শ্যাম্পুও লাগবে তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী ব্যবহার করবে তোমাদের চুল যদি হয়তো খাটো থাকে তাহলে তোমরা একটা শ্যাম্পু নেবে আর এক চামচ চিনি নেবে তো সত্যি বলতে বন্ধুরা চিনি আমাদের চুলকে অনেকটাই সাইন আনতে সাহায্য করে আর অনেকটাই কন্ডিশনার করে তো আর তোমরা চাইলে কিনি প্লাস শ্যাম্পুর পরিবর্তে অন্য শ্যাম্পু ইউজ করতে পারো তো আমি এখানে দুটো কিনি প্লাস শ্যাম্পুই নিয়েছি আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিগুলো গলছে তারপর দেখো আমি এর সাথে মেশাবো অ্যালোভেরা জেল তো আমার বাড়িতে অ্যালোভেরা গাছ ছিল সেজন্য অ্যালোভেরাটা কেটে আমি জেলটা তৈরি করি নিয়েছি তো তোমরা চাইলে বাড়ি অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো নাহলে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেলে ব্যবহার করতে পারো তো বাড়ি অ্যালোভেরা জেলটা ব্যবহার করলে আমাদের অনেকটাই চুলকে সাইড আনতে সাহায্য করে বাড়িরটাই খুব ভালো তারপর দেখো বন্ধুরা আমি মিশিয়ে নেব লেবুর রস তো শীতকালের দিনে জানো তো বন্ধুরা যে আমাদের মাথায় অনেক চুলকায় খুশকির জন্য তো লেবুর রস আমাদের চুলের খুশকি দূর করতে অনেকটা সাহায্য করে আর চুল পোড়াও বন্ধ করে আর আমাদের শীতকালে প্রচণ্ড চুলটা রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে যায় তো লেবুর রস অনেকটাই সাহায্য করে চুলকে সাইন আনতে চুলটা সিল্কি করতে তো পুরো প্যাকটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে দেখো খুব ভালোভাবে মিশে গেছে পুরো প্যাকটা একদম রেডি এরপর দেখো চুলে লাগিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখেই নিলে যে কীভাবে আমি বানালাম এই প্যাকটা তো তোমরাও বাড়িতে এই অল্প সামান্য জিনিস দিয়ে প্যাকটা বানিয়ে নিবে আর বাড়ির অ্যালোভেরা জেলটা সব থেকে বেশি ইউজ করাই ভালো বাড়িতে তোমরা যদি অ্যালোভেরা গাছ থাকে তো অ্যালোভেরা গাছ থেকে সেই অ্যালোভেরাটা নিয়ে তারপরে তোমরা সেটা ব্যবহার করবে সেটা খুব ভালো মার্কেটের অ্যালোভেরা জেলটা এতটা ভালো নয় তো বাড়ির অ্যালোভেরা জেলটা লাগালে তোমাদের বেশি তোমাদের চুলে বেশি কাজ করবে তো এটা আমি দেখো চুলে ইউজ করব। তো তোমার পুরো গুরুটা দেখে থাকো বন্ধুরা চুলটা আমি হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপর দেখো প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি যেভাবে শ্যাম্পু লাগাই সেরকমভাবে আমি লাগিয়ে নিচ্ছি পুরো মাথাতে তো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো চুলের ভিতর দিকগুলো ভালো করে নিবে আর এই যে এই জায়গাগুলো বেশি খুশকি হয় আর দেখবে চুলগুলো চুলকায় তো এইটা ইউজ করলে তোমাদের খুশকিও চলে যাবে আর শীতকালে যে চুলগুলো চুলকায় দেখবে খুশকির জন্য সেটাও আর তোমাদের চুলগুলো চুলকাবে না তো বাড়ি অ্যারোবেলাটা নিয়েছি বলে বেশি একটু দেখো ফেলে টাইপের হয়েছে মার্কেটের অ্যারোবেলা জেলটা এতটা এতটা লালফেলে হয় না তো আমার বাড়িতে অ্যালোভেরা গাছ ছিল সেই জন্য আমি বাড়ির অ্যালোভেরা জেলটাই নিলাম অ্যালোভেরা থেকে গাছ থেকে কেটে তারপর আমি সেটা খুব ভালোভাবে বের করলাম চামচে করে দিয়ে হাতে করে হেঁটে নিলাম তো পুরো চুলটা ভালোভাবে লাগিয়ে নেবে দিয়ে শ্যাম্পু করে নেবে পুরো চুলটাতে আমার লাগানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি পুরোটাই এটা দশ মিনিট রাখবো তারপর চুলটা আমি ধুয়ে নেব তারপর কি রেজাল্ট হয়েছে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে চলে এসছি দেখো চুলটা কতটা সিল্কি লাগছে तो आप सामने देखो हमें चुल्ले छाड़ी देखो देखी दी देखो कतरा सिल्की लागी चुलटा तो जी पहले टाइम बनालम से डर जान देखते ही पहले चौके सामने দেখো আমার চুলটা কতটা সিল্কি লাগে আর দেখো খুশকি প্রায় নেই তো তোমরা এটা বাড়িতে ব্যবহার করো তোমরা অবশ্যই ভালো ফল পাবে আর এরকম সিল্কি চুল পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা দেখো আর ভিডিওতে যে যে জিনিসগুলো আমি ইউজ করেছি সেগুলো অবশ্যই তোমরা ব্যবহার করবে অবশ্যই ভালো ফল পাবে আমিও ভালো ফল পেয়েছি তোমার সামনে সেটা দেখালাম সব কিছু তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি পাশে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের এরকম নতুন নতুন চুলের ভিডিও বা মেকআপ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে